যারা রিসার্চার গবেষক তাদের মতো চেষ্টা করছে যে এটাকে কীভাবে আপনার এই প্রজাতি গণতন্ত্রের এটাকে ধরে রাখা যায়। আমরা তো কার্যত বিপন্ন প্রজাতি হিসেবে, হ্যাঁ, এখন বলা চলে বিরোধী দল তো কিছুটা রাষ্ট্রীয় দমন পীড়ন নির্যাতন নিপীড়ন এবং একটা গভর্নমেন্ট টানা 15 বছর ক্ষমতায় যে প্রক্রিয়াই হোক যেভাবেই হোক আছে, সেখানে বিরোধী দল তো এখন অনেকাংশে বলা চলে রাজনীতির মাঠ থেকে বিলুপ্তির পথে, যেভাবে আইন আদালত প্রশাসনকেও বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। আর আমি একটা কথা মনে করি যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে 90-এর দশকে যেমন পুরো ওয়ার্ল্ডে একটা ডেমোক্রেসির প্রেফারেন্স ছিল, এখন আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি সামগ্রিক বিশ্বে একটা কর্তৃত্ববাদের উত্থান হচ্ছে এবং গণতন্ত্র একটা সংকটের দিকে যাচ্ছে। আপনি পাকিস্তানের দিকে তাকান, আর বড় রাষ্ট্রগুলোর মধ্যে আপনার রাশিয়া, চায়না বা আরও অনেক দেশ, এটা তো আছেই। সামগ্রিকভাবে বাংলাদেশের মতো হয়তো অন্যান্য দেশে এত সংকট নাই বাংলাদেশে যেটা হয়েছে, যেমন পাকিস্তানে এই পরিস্থিতির মধ্যেও দেখেন সেখানকার বিরোধী দল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের ভোটাররা ভোট দিয়েছে, তার ফলাফল কিছুটা তারা আপনার রক্ষা করতে পেরেছে, কিন্তু বাংলাদেশে তো সেই ইনস্টিটিউশনগুলো নির্বাচন কমিশন বলেন, জুডিশিয়ারি বলেন, ল এনফোর্স এজেন্সি বলেন, সেইটাও একেবারেই দলীয়করণ করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের জন্য তো এখন সার্ভাইভ করাই ডিফিকাল্ট বিরোধী দলের জন্য। কেন ডিফিকাল্ট? কারণ একদিকে আমরা কথা বলবো, সেখানে আমাদের আইন আদালতকে ব্যবহার করে আমাদের বক্তব্য মিডিয়ায় প্রচার করা যাবে না, আমাদের এই বক্তব্য দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেতে হবে, আমরা সমাবেশ করব সেখানে পুলিশের যদি মন ভালো থাকে, পুলিশ যদি মনে করে যে আজকে করুক করবে এবং এখানে করবে এখানে, কারণ আপনি দেখেছেন এই সরকারের যে 30 তারিখ যে পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দল প্রতিবাদ করতেই পারে, একটা কালো পতাকা মিছিল করতে চেয়েছে, কোনো দলকে তার মানে যেখানে সংগঠিত হয় সাধারণত যেটা বলে অফিসের গলির বাইরে বের হতে দেয়নি বিএনপি সহ সব দল, সেদিনও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা একটা প্রোগ্রাম করতে পারছি না, কথা বলতে পারছি না, তাহলে তো আমাদের এখন সার্ভাইভ করাটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই পরিস্থিতি। পারছেন নাকি জনসম্পৃক্ততা কম বলে? না, আমি আপনাদের সহ বিএনপি সহ সকল বিরোধী পক্ষকে বলছি যে আপনারা বলছিলেন যে এই নির্বাচন যেটা 7ই জানুয়ারি হলো, এই নির্বাচন বর্জনের আহ্বান মানুষকে জানিয়েছেন বা প্রতিরোধও করবেন কোনো কোনো সময় বক্তব্যে বলেছেন, এটা একটার পর একটা নির্বাচন হচ্ছে কিন্তু পার্টিসিপেশন ঠিক মতো হচ্ছে না, কিন্তু পারা গেল না কেন? জনগণের তো অংশগ্রহণ বিরোধী দলের পক্ষে কতটুকু আছে সেটা আমার বলার চেয়েও সারা দেশের মানুষ কিন্তু দেখেছে। সরকার আমি আর ডামি বিভিন্নভাবে সাজানো গোছানো একটা নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচনেও কিন্তু অনেকে বলে 5% সরকার, যে জনগণের মতে 5-7% বেশি ভোট পড়ে না, যদিও দেখানো হয়েছে আপনার ওভার 40, সেটা আলাদা কথা। তাদের কথা যদি ধরে নেই যে 40% ভোট পড়েছে, তাহলে তো 60% জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, সেটাও তো যারা ভোট দিয়েছে তাদের চেয়ে সংখ্যাটা বেশি, তাহলে এই ভোট যারা বর্জন করেছে নিশ্চয়ই আমাদের আহ্বানে সাড়া দিয়ে বর্জন করেছে, জনগণ তো আমাদের সাথে আছে। কিন্তু আমরা রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর মুখে দাঁড়িয়ে নিরস্ত্র জনগণ কতক্ষণ টিকতে পারে, কতটুকু কী করতে পারে, সেই জায়গা থেকে হয়তো আমরা একটু এখন বিপন্ন প্রজাতির মতো টিকে থাকার জন্য লড়াই করছি। হয়তো একসময় আবার মনে করেন আমাদের এটা ডালপালা শাখা বিস্তৃত হবে, আমাদের বিজয় হবে, কিন্তু এই মুহূর্তে আমরা এখন টিকে থাকার সংগ্রামে আছি। দেখুন ওনার কথাগুলো, হ্যাঁ, একটু বেশ আমাকে অনেক কথা বলার সুযোগ করে দিয়েছে, আপনাকে ধন্যবাদ। প্রথম হচ্ছে একটা কথা আছে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তার মানে ওনারা ফিট না, আর কোনো কিছু সহজে বাংলাদেশের মানুষ এই দেশটা আমরা পাইনি, সে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করেন, তারপরে বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছে, স্বাধীনতার ডাক দিয়েছে, তখন কি বলেছে যে প্রশাসন আমার না, প্রশাসন যদি এই হয় আমি এইভাবে এই পরিস্থিতিতে আছি কীভাবে আমি থাকবো, সেজন্য আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তার নেতৃত্বে এই দেশটা স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারপরে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পর, তারপরে দীর্ঘ অনেক উত্থান পতনের পরে আমরা ক্ষমতায় এসেছি, আবার চলে গিয়েছি, আবার এসেছি। সুতরাং ওনাদের সেই যদি কথায় কথায় দেখবেন উনি একটা জিনিস বলে বা বিএনপির আরও সবাই বলে, জনগণ জনগণ আপনার আছে কি নাই আপনার সেটা তো প্রমাণ নাই, যে জনগণ আপনার প্রমাণ করতে গেলে যেটা দরকার ছিল আপনার নির্বাচনে আসা, সেই জিনিসটা আপনারা করেননি। আবার যদি এরকম আসে যে না ঠিক আছে আপনারা নির্বাচন করতে দেবেন না বলে একটা আন্দোলনে গেছিলেন এবং এক দফা এক দাবিতে গিয়েছিলেন, সেটাও আপনারা পারেন নাই। এবং আপনারা, আমি একজনকে একটা টক শোতে একটা একসময় একজনকে বলেছিলাম যে আপনারা যখন বাইরের থেকে লোকজন এনে একটা জনসভার আয়োজন করেন, 4-5 লক্ষ লোক হয় বা হয়তো আরও বেশি হয়, সেটা দেখে কিন্তু আপনারা
মানে আপনারা আর ইয়েতে থাকেন না সেন্সের ভিতরে, সেই জন্যই আপনারা বিভিন্ন ধরনের আন্দোলন করে ফেলেন। এই লোকগুলো তো সারা বাংলাদেশ থেকে, তখন উনিরা ভুলে যায় কিন্তু সারা বাংলাদেশ থেকে এনেছে, বা ঢাকা শহরে আপনার 2-2.5 কোটি লোকের বাস, আপনি 25% যদি ক্যাশ করতে পারেন তার মানে 50 লক্ষ লোক আপনি ক্যাশ করতে পারছেন। 50 লক্ষ লোক কেন, 25 লাখ লোক যদি ঢাকার আপনি আপনার পাশে পান, তাহলে এই সরকারের ধন পতন ঘটাতে পারতেন আপনি। তার মানে আপনাদের কনসেন্ট্রেট করা উচিত সেই জায়গায় যে আমার দুর্বলতার কোথায়। ওনাদের কিন্তু জনভিত্তিটা যেভাবে তারা মনে করছেন, অবশ্যই একটা দল তার ইয়ে থাকবে, আমি বললেও থাকবে না বললেও থাকবে, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে এই দলগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে, কারণ তাদের যে নীতি, তাদের যে যে দায়িত্ব ছিল দেশের প্রতি, জনগণের প্রতি, কোনোটাই তারা পালন করে না। এবং সবসময় নির্বাচনের আগে আসলেই একটা কোনো কিছু করে আপনার সব বন্ধ করে দেব, একই জিনিস তো বারবার হয় না। আর আমরা সবসময় দেখেছি যে আপনার এই অবরোধের কথা বলে, এই দেখেন এইবারও ট্রেনে আগুন, মানুষের মৃত্যু, বাসে আগুন, মানুষের মৃত্যু, কিন্তু যখনই বলা হয় তখন তারা বলে কি যে না এটা আমরা করি নাই, এটা সরকারই করেছে। তার মানে আপনারা একটা প্রোগ্রাম দিবেন সেটার জন্য একটা ঘটনা ঘটছে বারবার এবং সবসময় সরকারকে দায়ী করছেন, সেটার প্রমাণ কিন্তু তাদের কাছে কোনোটাই থাকবে না। তো আমার কথা হলো উনি যে বক্তব্যগুলো বললেন যে আপনি যদি আপনার এই যে আসে এলো যে আপনার কোর্ট বলেন, পুলিশ বল, প্রশাসন বল, সব হলো দলীয়করণ হয়ে গেছে, তা আমরা কী করবো? তো স্বাধীনতা যুদ্ধের সময় সেটা আমি বলছিলাম, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কী করেছিলাম? তা আপনারা করবেন, আপনাদের মূল হতে হবে হচ্ছে জনগণের উপর, আপনাদের মূল ভিত্তি হতে হবে। আপনাদের যদি ভিত্তি হয় যে না আমি একটু ডাইনে বাঁয়ে তাকাইলাম বিদেশ কি আমাকে বললো, এই বিদেশের কথা চিন্তা করি কিন্তু আপনাদের এই কথাটাতেই যাচ্ছিলাম। ওনারা বলে থাকেন, মিস্টার নূর তো প্রায়শই বলেন যে আপনাদেরকে বাইরের শক্তি আসলে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আচ্ছা, এইখানে আরেকটা আরেকটা কথা, এই যে একটা বললো, আপনারা দেখেছেন নির্বাচনের সময় পশ্চিমা দেশগুলোর খুব গুরুত্বপূর্ণ দেশ, সারা পৃথিবীতে তারা বলতে পারি যে পৃথিবী চালায় তারা, তারা কিন্তু আমাদের এই নির্বাচনে তাদের পক্ষ নিয়েছিল, কাজ হয়েছে হয়নি। এখন যদি বলে যে তারা কোনো সাইড নেয় নাই, তারা একটা ভালো নির্বাচন, ঠিক আছে একটা বলবে, ঠিক আছে সেটা বললো। আর কথায় কথায় আরেকটা আসে এলো ভারত এর কথা আসে, ভারত বসিয়ে দিয়েছে ভারতম। এখন প্রথম কথাটা হচ্ছে আমার, ভারত কে? ভারত তো আমার বন্ধু রাষ্ট্র, এটা ভুল যদি এটা আমরা যদি অস্বীকার করি তাহলে আমাদেরকে মানে আমাদেরকে জনগণ হোক বা ইতিহাস আমাদেরকে সঠিক ইয়ে হিসেবে মূল্যায়ন করবে, ক্ষমা করবে না। সেটা হচ্ছে 71-এ এই ভারতই আমাদের পাশে থেকেছে, এখান থেকে যে লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশ থেকে যারা শরণার্থীরা গিয়েছিল তাদেরকে স্থান দিয়েছিল কিন্তু ভারত। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, আমাদের মুক্তিযোদ্ধারা ওই পারে যাওয়া, মুজিবনগর সরকার গঠন করার পরে পরবর্তীতে কলকাতায় সমস্ত কিছু কিন্তু ভারত আমাদের পাশে থাকছে। সুতরাং ভারত এখন আমাদের পাশে থাকবে না এটারও কিছু নাই, এবং যে আমার মানে বেসিক্যালি নেইবার তার সাথে তো এমনিও আমার ভালো সম্পর্ক থাকা উচিত। আর এখন ভালো সম্পর্কটা কেন হয়েছে, তার কারণ ওনারা যেই দলের সাথে সম্পৃক্ত মানে যেই গ্রুপটা হয়েছে এর ভিতরে তো ধরেন স্বাধীনতা বিরোধী শক্তি আছে, জামায়াত আছে, বিএনপি, বিএনপি বলতে অ্যাকচুয়ালি কিছু না, এরা আওয়ামী বিরোধী, দেশ বিরোধী যারা ছিল সবই এক জায়গায় এসেছে। তো তারা সবসময় দেখা গেছে তারা যখন ক্ষমতায় আসে, 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা আপনারা দেখেছেন, তারপরে তারা যখন ক্ষমতায় আসে আইএসআই এখানে আরও অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হলে ভারতের উপরে সেই চাপটা সৃষ্টি করে, এখান থেকে ইনসার্জেন্সিগুলো হয়, 7 সিস্টারের উপরে বারবার তারা চাচ্ছে কীভাবে বিচ্ছিন্ন করা যায়। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে তখন তারা মনে করছে তারা আমার বন্ধু দেশ, আমার এখানে আমার মাটি ব্যবহার করে আমার বন্ধু দেশে আমি কোনো রকম কোনো অন্যায় হোক সেটা আমরা চাই না, সেজন্য সব কিছুই তারা বন্ধ করে দিছে। বন্ধ করে দিলে খুব স্বাভাবিকভাবে ভারতের জনগণ, ভারতের সরকার আমাদের প্রতি তো তাদের তো একটা গ্রেটফুলনেস থাকবে যে হ্যাঁ এই দলটা আমাদেরকে যখন সরকার ছিল আমাদেরকে সহযোগিতা করেছে, এটি তো থাকা উচিত। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু না, অর্থ এই না ভারত না, যারাই সারা বাংলা পৃথিবীতে সব দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা এক্সপ্লোর করে আমরা দেশকে উন্নত করাই, যে আমি রপ্তানি বলেন, আমদানি বলেন, সব তো বিদেশে বিভিন্ন দেশের সাথে, সেজন্য সেই জিনিসগুলো আমাদের হওয়া দরকার। প্রত্যেকের সাথেই বন্ধুত্ব, কারোর সাথেই একটা পারমানেন্ট শত্রু হয়ে থাকবে